আজকে তোমাদের করাবো সুষম ঘনবস্তু সম্পর্কে ধারণা। 11 অধ্যায় রয়েছে এটা। দেখো এখানে একটা বাক্সের নাম দিয়েছে, না বাক্সের ছবি দিয়ে নামগুলো দিয়ে দিয়েছে এবং তলগুলো কী কীভাবে দিয়ে দিয়েছে। তল বলতে আমরা যদি এটাকে একটা ছবি এঁকে বোঝাই তাহলে তোমাদের ভালো বুঝতে পারবে। মনে করো এই বাক্সটা আছে উপরিতল, ওপর দিকে আমরা দেখব এখানে আছে এ বি সি ডি, চারটে তল হয়ে গেল। এখানে দেওয়া আছে চারটে তল, আর বি এফ জি সি এই দিকে যে নাম আমি বি এই বি, এটা হচ্ছে এফ মানে এই পয়েন্ট এফ, এটা জি, এটা সি, এই দুখানে দেয়া রয়েছে। আর কি কি হতে পারে আমি যদি এইখানটা এভাবে নাবি যদি কমপ্লিট করি এটাকে এমনি করে এখানে গিয়ে এমনি করে এই পুরো কমপ্লিট হলো। এটা এই দুটোর নাম কী আছে, এখানে যে ই আছে আর এখানে আছে এইচ আছে। তাহলে আমি যদি এখানে যদি আবার লিখেছি এ বি ই এফ, অর্থাৎ এ বি ই এফ, এটা ভুল আছে, এটা হবে এফ ই, এফ ই, এ বি এফ ই, এইভাবে হচ্ছে, এইভাবে এইভাবে যাচ্ছে, ঠিক আছে। এই চারটে চতুর্ভুষ্ট হয়ে গেল। আর একটা কী হতে পারে, এইদিকে যেটা আছে মানে এই প্রান্তে এখানে ডি সি জি এইচ, নিচে কী আছে দেখো ই এইচ জি এফ, মানে এই এই এইভাবে আছে নিচে নিচে এই ই এইচ জি এফ, এইভাবে নামগুলো হবে সব কথা। আমি লিখেছি ই এফ জি এইচ, তাহলে ই এফ জি এইচ, এইভাবে যদি বলি যেটা হবে এইভাবে যদি বলি একই হবে। এবার ধার, মানে ধার মানে প্রান্ত, এই ছবিটা আছে না ধার হচ্ছে কি, এই দাগগুলোকে ধার বলে। এই ধারটা হচ্ছে আমাদের সিজি, সেইভাবে ধারগুলো সব নাম লিখতে হবে এখানে। যেমন আমি ছবিতে একটু বড় করে দেখালে ভালো বুঝবে, এই এটা এবি, এটা হচ্ছে বিসি, এটা সিডি, এটা এডি, এটা এ এই বিএফ সিজি ডিএইচ, এখানে এইচ আছে পয়েন্টটা, এইভাবে খালি ধারগুলো আমি সব লিখে দিয়েছি। দেখো বলছে পাশাপাশি তিনটি পাশাপাশি প্রান্তরেখা বা ধার একটা বিন্দুতে মিশেছে, অর্থাৎ তিনটে ধার, মানে এখানে দেখাই এই একটা ধার, এই একটা ধার, এই একটা ধার এই বিন্দুতে মিশেছে, এই বিন্দুতে, তাহলে একটা বিন্দুতে মিশেছে কোনই বিন্দু, মানে চারটে কোণগুলো আছে, আটটা কোণ। দেখো এই ছবিতে দেখো আটটা কোণ, উপরে এক দুই তিন চার, নিচে এক দুই তিন চার, এই আটটা কয়েন পয়েন্ট করেন পয়েন্ট এ বি সি ডি ই এফ জি এইচ, একে বলা হয় সমকোণী চৌপল। উদাহরণ আছে ইট, এবং ইট ছাড়াও আছে বাক্স, বই, যেগুলো ইটের মতো দেখতে, অর্থাৎ সমকোণী চৌপল হচ্ছে এই ধরনের দেখতে হবে, ইটের মতো এই এই ধরনের দেখতে তোমরা যে কোনো ছবিকে বলতে পারো সমকোণী চৌপল। এটাকে কী বলা হয়, সমকোণী চৌপল, ঠিক আছে। এবার দেখছি আর কি আছে, এবার সে পরের পাতায়, দেখো পরের পাতায় ছবি আছে, এটাকে বলা হয় এই একে বলা হয় কিউব, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব একই, এর আছে ছটা বর্গাকার তল আছে, মানে চারপাশে তল ছটা, তোমরা যে লুডুর ছকা দেখেছ ছখানা তল থাকে এক থেকে ছয় অবধি। প্রান্তরেখা মানে ধার যে আছে কখানা, ধার আছে বারোখানা, কৌণিক বিন্দু চারটা, কীরকম করে আমি দেখে নিই, একে বলে ঘনক। উদাহরণ হচ্ছে কিউব লিখে দিয়েছি, আমি একটা করে দিচ্ছি দেখে নাও, মনে করো এক দুই তিন চার, চারটে ধার হলো মানে বাহু, নিচে করছি এক দুই তিন চার, চারটে হয়ে গেল। বা স্তম্ভগুলো করি এক দুই তিন চারটে করলাম, তাহলে কত হলো, ওপরে চারটে নিচে চারটে আর চারটে খাড়া, তাহলে মোট বারোটা। দেখো আমি এখানে লিখেছি বারোটা প্রান্তরেখাংশ বা ধার আছে, কৌণিক বিন্দু আছে আটটা, আগের তো আটটা ছিল এখানেও আটটা আছে, মানে কোণের বিন্দুগুলো, মানে এক দুই তিন চার, নিচে এক দুই তিন চার, ওকে। এবার আসছি পরের পাতা, বলছে দুই মুখ খোলা চোঙের তলটা, এই তলটা হচ্ছে বক্রতল। কেন বক্রতল,
তুমি এখানে লম্বা ডাইন দাগ টানো, তুমি কিন্তু এইভাবে দাগটা টানতে পারবে না, দাগটা গোল হয়ে যাবে টানতে গেলে, এইভাবে বেঁকে যাবে। চোঙের তিনটে তল, একটা বক্রতল মানে এই তলটা, আর দুটো সমতল। বরতল মানে কি, যেমন ধরো আমি যদি বলি এই পেনটাই, এই পেনটার এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা বক্রতল, আর এইখানে সমতল এবং এইখানে সমতল, এটা চোঙটা তাই দেখানো হয়েছে। এটা হচ্ছে শঙ্কু। শঙ্কু কীরকম, শঙ্কু যখন আমরা বলবো, শঙ্কু হচ্ছে এই ধরনের, এই 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 এটা শঙ্কু। অর্থাৎ তুমি করতে পারো, আর কোন হতে পারে, আইসক্রিম যে আমরা খাই কর্নেটো এই ধরনের থাকে, এক শঙ্কু বরের টোপর এই ধরনের থাকে। অর্থাৎ এইটা সমতল, যে আমরা তো দেখবে যে ঢাকনাটা তোমরা খুলে ফেলে দাও খাওয়ার সময়, এটা সমতল উপরেরটা প্লেন, কিন্তু এটা বক্রতল। তাহলে শঙ্কুর দুটো তল, একটা সমতল একটা বক্রতল। দেখো এখানে লিখে দিয়েছি আমি, শঙ্কুর কটা তল, শঙ্কুর দুটো তল, একটা সমতল একটা বক্রতল, আর শীর্ষবিন্দু একটাই, মানে বিন্দু এখানে আছে একটাই, মাথায় বিন্দু, আর কোনো বিন্দু করা যায় না। শঙ্কু আকারের ঘনবস্তু কি, টোপোডাচ আর কোন আইসক্রিম, অর্থাৎ কর্নেটো আইসক্রিমগুলো তোমরা খাও সেটা। এবার আসি পরের পাতায়, এটা হচ্ছে প্রিজম। তার যে প্রিজমের এবিসি নিচে আছে না, এ বি সি, এটা ত্রিভুজাকার লিখে দিয়েছি। আর এখানে যে পার্শ্বতলে যে তিনটে আয়তাকার ক্ষেত্র কী কী আছে নামগুলো দেখে নাও। দেখো এখানে আছে এ সি এফ ডি, অর্থাৎ এ সি এফ ডি, আমি যদি ছবিটা পাশে একটা এঁকে নিই তাহলে ভালো হয়, এইটাকে বলা হয় সেরকম করে। দেখো এটা একটা আয়তক্ষেত্রের মতো রয়েছে, এখানে আছে এ সি এফ ডি, এই জিনিসটা রয়েছে এইভাবে, এইদিকে একটা ওইদিকে একটা, সবার নাম আমি লিখে দিয়েছি, এ সি এফ ডি ই বি এ ডি, অর্থাৎ ই বি এ ডি, অর্থাৎ এই দিকেরটা, এই দিকে চার চকোটা হয়ে গেল। তারপরে পেছনে চার চকোটার নাম হচ্ছে ই আর বি, তাহলে এইটা পেছনে চার চকোটা কী আছে, বি ই এফ সি, দেখো ই এফ সি বি, অর্থাৎ ই এফ সি বি একই হলো। এবার নিচের দিকে আমরা দেখব, তাহলে প্রিজমের মোট কটা তল, পাঁচটা তল, প্রান্তরেখা হচ্ছে নটা, এই গুনতে পারো রেখাগুলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, ঠিক আছে, ডট ডটগুলো দেখবে না। প্রিজমের শীর্ষবিন্দু হচ্ছে ছটা, তোমার এখানে পরিষ্কার করে ছয়, ওকে। এবার নিচে আছে দেখো, এই যে প্রিজমগুলো আছে, দেখো এই প্রিজমের ভূমিটা হচ্ছে বর্গাকার, এরটা হচ্ছে কত, এক দুই তিন চার পাঁচটা বাহু, দেখো পঞ্চভুজাকার, এর কটা বাহুটা, কটা বাহু, এক দুই তিন চার পাঁচ ছয়, ষড়ভুজাকার, ছটা বাহু। এখানে একটা ত্রিভুজ দেখো, ভূমি ত্রিভুজ, এর ভূমিটা দেখো চতুর্ভুজাকার, এর ভূমি পাঁচটা বাহু পঞ্চভুজাকার, এর ছটা বাহু ষড়ভুজাকার, ওকে। এবার নিচে একটু চলে আসি গোলক, গোলকের ক্ষেত্রে দেখো আছে পিরামিড আছে, একটা পিরামিড আছে, পিরামিড যদি এগুলো যদি এখানে কাগজ, যদি তুমি একটা কাগজ কেটে এইভাবে ডট ডট করে ভাঁজ করে টাচ করো, তাহলে যেটা তুমি পাবে এরকম করে পিরামিড মতো পাবে, ঠিক আছে, এই পিরামিড। তো এই পিরামিড যে আছে, পিরামিডের মোট তল দেখো তিনটে, ছটা প্রান্তরেখা আছে এবং শীর্ষবিন্দু আছে চারটে। গোলকটা কি ইম্পর্টেন্ট, গোলকটা তোমাদের পুরো উচ্চ ক্লাস পর্যন্ত রয়েছে গোলক, এটা হচ্ছে পুরো একটা বল, পুরো বল হচ্ছে গোলক হবে, অর্ধেক বল অর্ধগোলক, তাহলে অর্ধগোলকে বায়াতলটা হচ্ছে বক্রতল, অর্থাৎ এইটা হচ্ছে বক্রতল। আর নিরেট বল যদি থাকে, আচ্ছা অর্ধগোলকে দুটো তল, একটা হচ্ছে সমতল নিচেরটা এবং ওপরটা হচ্ছে বক্রতল, লিখে দিয়েছি এখানে দেখে নাও। উদাহরণ বলছে ফাঁপা অর্ধগোলকার দুটো জিনিস হলো, ধরো বাটি হতে পারে এখানে একটা, আর কি হতে কড়াই, আচ্ছা নিরেট অর্ধগোলাকার দুটো হতে পারে কী কী, একটা হতে পারে ধর ডিউস বল, ডিউস বল, আর ধরো অর্ধেক তরমুজ, তরমুজ কাটা হলো অর্ধেক তরমুজ, এই এগুলো হচ্ছে অর্ধগোলক। এখানে বলেছে এমন একটা ঘনবস্তু খুঁজি যার একটাই তল, এর হচ্ছে গোলক,
এবার ঘনবস্তু খুঁজে দেওয়ার একটা বড় তল, দুটো সমতল, এটা চোঙ বা বেলন। ঘনবস্তু ছবি আঁকি যার একটা বক্রতল একটা সমতল, এইভাবে এঁকে দেবে। বলেছে ছটা সমতল দিয়ে ঘনবস্তু তৈরি করে কি পাবো আমরা? এইভাবে করব, ছটা সমতল কি পাবো? লুডুর ছক্কা পাবো, হ্যাঁ, বাক্স পাবো, ইত্যাদি ইত্যাদি। এখানে ছ আঁক আছে, ছটা তোমরা খাতায় এর ছবি তুলে নাও, স্ক্রিনশট মেরে নাও একটা, দেখে এগুলো সব বসিয়ে নেবে কোথায় কী আছে। এত ঘনর ভূমি দিয়েছে, ঘনকের ভূমি দিয়েছে ইত্যাদি, তার পিজমের সব ভূমি দিয়েছে। এগুলো তল সংখ্যা, কটা তল রয়েছে, কাটা কটা ধার রয়েছে এবং কটা শীর্ষবিন্দু রয়েছে, এটা করবে মুখস্থ করবে, এটা পরীক্ষা কিন্তু আসে। এবার আসি পরের পাতা, এগুলো আসে। পাশের কোনটি আয়তঘন নয়? এটা হচ্ছে বোতল আয়তঘন নয়। আয়তঘন অর্থাৎ আমি এমনি করতে হবে, এটা হচ্ছে আয়তঘন, এটা আয়তঘন, এইভাবে। ওকে, তো আয়তঘন নয়, বোতল আয়তঘন নয়। এখানে বলেছে পাশের কোনটির আকার চোঙের মতো, চোঙ মানে হচ্ছে এই ধরনের আকার কোনটার মধ্যে, দেখো রবার, ডাস্টার, দুধের কৌটো। একটি তল দিয়ে তৈরি ঘন বস্তু সবসময় মনে রাখবে গোলক, অর্থাৎ এরম দেখতে হবে, বল। ওকে, বলছে পাশের কোনটি ঘনক তৈরি করবে না, মনে রাখবে ঘনকে ছটা তল থাকে। এখানে ছটা আছে, এক দুই তিন চার, পাঁচটা ছটা, এখানে এক দুই তিন চার পাঁচ, এটা হবে, এটা করবে না, বাকি সব ছটা করে তল আছে, এতে পাঁচটা তল আছে। এর পরের দিনে ভিডিও আমরা করব, কষে দেখি বারোর যেটা আছে, তিনের সংখ্যার গসাগু লসাগু, এই চ্যাপ্টারটা করবো। ওকে, যারা নতুন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাজে লাগবে।